টি-20 ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ কত রান নিতে পারে এমন একটি পরিসংখ্যা খুঁজে বের করলে আমরা দেখতে পারি আফগানিস্তান সর্বোচ্চ আয়ারল্যান্ডের বিপক্ষে 3 উইকেটে 278 রান করেছিল। এবার সেই রেকর্ডটি ভেঙে দিল নেপাল। হাংজু এশিয়ান গেমসের মঙ্গোলিয়ার বিপক্ষে 20 ওভারে 314 রান করেছিল নেপাল। এই রেকর্ড গড়তে গিয়ে ব্যাটিংয়ে ব্যক্তিগত রেকর্ডও করে ফেলেন আরেক নেপালীয় ব্যাটার, মাত্র 9 বলে পূর্ণ করেন 50। এর আগে দ্রুততম 50র রেকর্ডটি ছিল ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ে, তিনি 12 বলে 50 করেছিলেন। এবং এই ম্যাচে নেপাল শেষ পর্যন্ত জয় পেয়েছে 273 রানে। টি-20তে রানের ক্ষেত্রে এটিও সবচেয়ে বড় জয়। তবে নেপালের আরেক ব্যাটার 50 বলে 137 রানের একটি টর্নেডো ইনিংস খেলেন কুশল মালা, 19 বলে 50 এবং 34 বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। 8টি 4 এবং 12টি ছক্কা মারেন তার এই ইনিংসে। রোহিত পাউডেল 27 বলে 61 রানের একটি ইনিংস খেলেন। তবে সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেলেন দীপেন্দ্র সিং আয়ের। রোহিত পাউডেল আউট হওয়ার পর মাঠে নেমে 9 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। 8টি ছক্কার মার মারেন তিনি, 10 বলে 52 রান করেন তিনি। শেষ পর্যন্ত 3 উইকেটে 314 রান সংগ্রহ করে নেপাল। মঙ্গোলিয়া 315 রানের জয়লোকে ব্যাট করতে নেমে মাত্র 13.1 ওভারেই 41 রানে অল আউট হয়ে যায় মঙ্গোলিয়া।